শীতের সকালে উত্তপ্ত সদ্দেশখালী। শুক্রবার রেশন দুর্নীতির তদন্তে নেমে শেখ শাজাহানের বাড়িতে হানা দেয় ইডি। দরজায় তালা ভাঙাকে কেন্দ্র করে জড়ো হয়ে যায় গ্রামবাসীরা। বিক্ষোভের পাশাপাশি মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ইডি আধিকারিকদের। জবুথবু হয়ে যায় কেন্দ্রীয় জওয়ানরা, কার্যত পালিয়ে বাঁচেন ইডির দুঁদে অফিসাররা। তবে কেই শাহজাহান শেখ যার জন্য গ্রামবাসীদের এত তৎপরতা? সন্দেশখালীর রাজনীতিতে তার ভূমিকাই বা কি? সন্দেশখালীতে কলকাতার তুলনায় শীত বেশি, ভোরের দিকে হালকা কুয়াশাও ছিল। তারই মধ্যে এদিন সেখানে পৌঁছে গিয়েছিলেন ইডি অফিসারদের একটি টিম। তাদের প্রহরায় ছিল আধা সামরিক বাহিনীও। কিন্তু ইডির সমর সজ্জা স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের দলবলের কাছে দৃশ্যতই ফেল করে গেল। উল্টে দেখা গেল ঝরঝর করে অফিসারের মাথা থেকে রক্ত পড়ছে। ইডির এক গাড়ি চালকের অবস্থাও তাই। বেধড়ক মারধর দেখে ভ্যাবা চাকা খেয়ে গেলেন আধা সামরিক বাহিনীর জওয়ানরাও। ইডি অফিসারদের সঙ্গে এমনও করা যায় তা বেনজির। কৌতূহলের বিষয় হলো কে এই শেখ শাহজাহান, কেন তাকে সন্দেশখালীর বাদশাহ বলেন লোকজন? শেখ শাহজাহান হলেন বসিরহাটের সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ। অর্থাৎ শাহজাহান নির্বাচিত জনপ্রতিনিধিও বটে। বসিরহাটের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যেসব নেতার দাপট ছিল তাদের অন্যতম ছিলেন বাবু মাস্টার শেখ শাহজাহানের উত্থানও বাম জমানার শেষ দিকে। বামফ্রন্ট জমানার শেষ দিকে স্থানীয় বিধায়ক অবনী রায়ের অত্যন্ত আস্থাভাজন হয়ে উঠেছিলেন এই শাহজাহান। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর পরিস্থিতি বদলায় মাথার ওপর থাকা বাম বিধায়কের ছায়া সরে যেতেই বিপাকে পড়েন শাহজাহান। তারপর ২০১১ সালের পরপরই তৃণমূলে যোগ দেন তিনি। বাম আমলে অবশ্য শাহজাহান কোনো পদ পাননি, কিন্তু সূত্রের খবর বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই শাহজাহানকে নিয়ে এসেছিলেন জোড়া ফুলে। তারপর তাঁর বদান্যতায় সাংগঠনিক পদ পান শাহজাহান। ২০১৯ লোকসভা ভোটে নুসরত জাহানকে বসিরহাটে প্রার্থী করেছিল তৃণমূল। নুসরতকে জেতানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল তার। তার পুরস্কারও জোটে। পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী করে শেখ শাহজাহানকে, জেলা পরিষদে জিতে কর্মাধ্যক্ষ হন তিনি। যদিও যাকে কেন্দ্র করে এই উত্তাপ রাজ্য রাজনীতিতে তাকে অবশ্য এখনও খুঁজে পাওয়া যায়নি। ইডির দাবি রেশন দুর্নীতি কাণ্ডে বড় ভূমিকা রয়েছে শাহজাহানের। এই সূত্রেই তার বাড়িতে শুক্রবার তল্লাশি চালাতে যান ইডির আধিকারিকরা। দোর্দণ্ড প্রতাপ শাহজাহান এলাকায় গরিবের মাসিহা বলেই পরিচিত। এলাকার মানুষ যে কোনো বিপদে পড়লে পাশে থাকেন তিনি, স্থানীয় সূত্রে এমনটাই খবর। করোনার সময় চাল ডাল দেওয়া থেকে শুরু করে সাইক্লোনের পর বহু মানুষের মাথা গোঁজার ব্যবস্থা করেছিলেন শাহজাহান। এদিন তার বাড়িতে ইডি হানা দিলে তার অনুগামীরা তো বটেই, এলাকার মহিলারাও বেরিয়ে এসে বিক্ষোভ দেখান। এর আগেও একাধিক তাবড় নেতা মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে ইডি সিবিআই। গ্রেপ্তার হয়েছে রাজ্যের বহু মন্ত্রী। তবে শুক্রবারের ঘটনা কার্যত বেনজির বলে দাবি ওয়াকিবহাল মহলের। কলকাতা হাইকোর্টের নির্দেশে রেশন দুর্নীতির তদন্তে নেমেছে ইডি। তদন্তকারীরা আক্রান্ত হওয়ার পর কড়া নির্দেশ দিতে পারে আদালত। ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশও। কলকাতা টিভি।